বাংলা ভাষা ও সাহিত্য যাদের হাত ধরে বিশ্ব দরবারে স্বকীয় দর্শনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তাদের অন্যতম পুরোধা পুরুষ লালন সাঁই। তিনি শিখিয়েছেন পাশের বাড়ির আরশি নগর মনের মানুষ কিংবা নিজের ঘরে বসত করা অচিন মানুষটির সন্ধান। অসাম্প্রদায়িক বাঙালির খাঁচায় পোষা অচিন পাখির সন্ধানী সাঁইজি ছিলেন একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। অসংখ্য মরমি গানের গীতিকার, সুরকার ও গায়ক লালনকে বলা হয় বাউল গানের অগ্রদূতদের অন্যতম। ধর্ম, বর্ণ, গোত্র সহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন তিনি। তার গান ও দর্শন প্রভাবিত করেছে যুগে যুগে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের মতো প্রতিথযশা কবিকেও। ঐতিহাসিক কোনো দলিল না থাকলেও 17 অক্টোবরকে ধরা হয় লালনের আবির্ভাব ও তিরোধান দিবস। প্রতি বছর এই দিনটিতে সাঁইজির মাজারে থাকে নানা আয়োজন। উৎসব চলে 3 দিন ব্যাপী। লালন তো বেসিক্যালি একটা অনুভূতির ব্যাপার না, লালনে মানুষ আমরা বারবার লালনের কাছে ফিরে আসি, মাটির টানে ফিরে আসি, মানুষ হবার টানে ফিরে আসি, তাগিদ থেকে ফিরে আসি। এই যে ব্যস্তময় জীবন, এই যে কর্মময় জীবন, জঞ্জালময় জীবন, দুঃসহ বেদনায় ভরা জীবন, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য লালনের কাছে ফিরে আসি। সমস্ত কিছু পেছনে হচ্ছে যার আশ্রয় পাওয়া যায় তার প্রতি শ্রদ্ধা, তার প্রতি কৃতজ্ঞতা, মানুষকে মানুষ হিসেবে চিনবার যে জায়গাটা আমরা তো অন্ধ। গৃহবাড়িতে থাকার একটা তৃপ্তি আর সাঁইজির মাজারে থাকার একটা তৃপ্তি। দুই বেলা হয়তো সাঁইজির নাম গুণগান গাতি বাতি, আগরবাতি, মোমবাতি ইত্যাদি অনেক কিছু দিতে পারছি। বিভিন্ন পর্যটকরা আসছেন, তারা গান শুনে যাচ্ছেন, তাদের একটা মনের তৃপ্তি। তার আগমন বার্তা যে এইবার এই দুর্যোগটা, এই দুর্যোগটা মনে হয় থাকবে না। আগের তুলনার চেয়ে এখন ভালো, বর্তমানে একটু ভালো আছে। সামনে মেলা 3 দিন, 17, 18, 19, এতে খুব ভালো হয়। এখানে লালন মাঠে রুটি চাহিদাটা বেশি। আখড়াবাড়িকে ঘিরে অনুষ্ঠিতব্য মেলায় অংশ নেবেন দেশের বিভিন্ন স্থান থেকে আগত ক্ষুদ্র ব্যবসায়ীরা, বাউল দর্শনের ভাবাবেগ আর দেশ বিদেশ থেকে আগত দর্শনার্থী, সাধক ও আয়োজকদের জন্য নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। লালন উৎসবে সাধু সঙ্গের পাশাপাশি কালী নদীর পাড়ে লালন মঞ্চে সুরের মূর্ছনায় ভাসেন ভক্তরা, মাতাবেন বাউল শিল্পীরা। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতা ও লালন একাডেমির আয়োজনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয় টিভি নিউজ ডেস্ক। ধন্যবাদ।